মরশুম শুরুর আগে প্রথা মাফিক দল ঘোষণায় চমক নেই। গত কয়েক বছরে মরশুম শুরুর আগে দল ঘোষণা করে চমক দিয়ে এসেছেন মোহনবাগান কর্তারা। এবার কি হলো, সোমবার নির্ধারিত সাংবাদিক সম্মেলনও ছিল না বলে দাবি মোহনবাগান কর্তাদের। কেন, তবে কি টোলগেট জন্যই এমন পিছপা মোহনবাগান কর্তারা? সচিব অঞ্জন মিত্র অবশ্য অন্য কথা বলছেন। তার মতে, দল অনুশীলনে নামলেই সমর্থকেরা দেখতে পারবেন, টোলগেট বিতর্কের জন্যই কি এমন রক্ষণাত্মক মোহন কর্তারা? 11 তারিখ থেকে, পরশু থেকে তো আরম্ভ হচ্ছে, ওর দেখে নেই মাঠে কারা কারা প্র্যাকটিস করছে। 11 না 11 তারিখ, 10 তারিখ, কাল তো আসছে, ফিরছে, দেখো কি অবস্থায় আছে, কতটা যদি সুস্থ থাকে করবে।